কর্তৃক আয়োজিত বিএফএ সহযোগিতায় অনলাইন ভিত্তিক বিজ্ঞান মেলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী, আমার নাম তানিয়া কান্দিসা। আমার এই প্রজেক্টটি হচ্ছে তরল পদার্থে শব্দের সন্তান। আমার এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমার যা লেগেছে একটি বেলুন এবং সামান্য পরিমাণ পানি। আমি এখন বেলুনটির মধ্যে পানি ভর্তি করব। আমি বেলুনটিকে ফুলাবো। বেলুনটিকে আমার কানের সামনে নিয়ে যাবো। দেখুন, আমি এখন বেলুনটির গায়ে আঁচড় কাটছি। এখন একটি শব্দের উৎপত্তি হয়েছে। তরল পদার্থের মধ্যে সহজে শব্দে সঞ্চালিত হতে পারে। এই বেলুনটির মধ্যে তরল পদার্থ পানি ভর্তি করার কারণে এটার মধ্যে শব্দ উৎপন্ন হয়েছে। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আল্লাহ।